সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি সুশান্ত সিনহা আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে একটি অভিনব জিনিস দেখাবো আমরা হেঁটে চলছি বাঁ দিকে দেখবেন একটি বিশাল মেশিন বসানো আছে এই মেশিনটি অত্যন্ত দামি এবং খুবই গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে লাগেজ স্ক্যানার মেশিন সব ধরনের নিরাপত্তা চেক করার জন্য বিমানবন্দরগুলোতে এটি বসানো হয় আমাদের দেশেও বসানো হয়েছে কিন্তু সেটি বিমানবন্দরে নয় শুনলে অবাক হবেন এটি বসানো হচ্ছে সরকারি একটি অফিসে এবং এই সরকারি অফিসটা একটা সাধারণ সরকারি অফিস যেখানে এই কোটি টাকা দামের মেশিন বসানোর কোনো প্রয়োজন নেই হ্যাঁ সত্যি তাই আপনারা দেখছেন যে ভবনটি সেটি হচ্ছে পানি ভবন বসুন্ধরা সিটির পাশের এই পানি ভবনে সাধারণ মানুষ বের হওয়ার জন্য যে গেট সেই গেটের পাশে এই বিশাল যন্ত্রটি বসানো হচ্ছে অত্যন্ত দামি কিন্তু দুঃখজনক দিক হলো এই যন্ত্রটি বসানোর পর থেকে একদিনের জন্য ব্যবহার করা হয়নি পেছনে যেগুলো দেখছেন ঢাকা সেগুলো কম্পিউটারগুলো মনিটর এখানে বসানো হচ্ছে যেগুলো কখনো ব্যবহার হয়নি তাহলে কোটি টাকা ব্যয় করে এই কেন অপচয় করা হচ্ছে এই যন্ত্রটা তো আমাদের বিমানবন্দরগুলোতে দেওয়ার কথা সরকারি অফিসে কেন এত বড় স্ক্যানার বসাতে হবে তবে কি ঠিকাদারের জন্যই কি করা হচ্ছে এটা অর্থাৎ প্রজেক্ট পাশ করার সময় সরকার সাশ্রয়ী নীতির কথা বলছে যে দেখেন কম্পিউটারগুলো ঢাকা পড়ে আছে এগুলো কোনোদিনই খোলা হয়নি সরকার সর ব্যয় সাশ্রয়ী করার কথা বলছে খরচ কমানোর কথা বলছে তাহলে সরকারি একটা সাধারণ অফিসে কেন এই স্ক্যানার বসাতে হবে এটির মাধ্যমে আমরা বারবারই বলছি যে সরকারের বিভিন্ন ভবন নির্মাণের ক্ষেত্রে যে ঠিকাদারদের যে প্রভাব সেখানে এই নিরাপত্তার নাম করে তথাকথিত মেশিনগুলো বসানো হয় এগুলো অত্যন্ত দামি মেশিন কোটি কোটি টাকা দামের অপচয় করা হয় আর বিনিময়ে ঠিকাদারদের পোয়াবারও এই জন্যই বলা হচ্ছে যে ব্যয় সাশ্রয় করতে হলে সরকারের যে নির্মাণ খাতে যে ব্যয় আছে সেটিও যাচাই বাছাই করে অনুমোদন দিতে হবে কেন এত টাকা লাগছে দুইশো আড়াইশো কোটি দিয়ে যে ভবন তৈরি করা হচ্ছে সেটি তো দুইশো কোটি টাকার কমও করা যেত কারণ এক টাকা ব্যয় কমানো গেলে সেটি কিন্তু এক টাকা আয় বাড়ানোর সমান তাই সরকারের এই সমস্ত অপচয় বন্ধ করার জন্য উদ্যোগ নেওয়া জরুরি সরকারি সংস্থায়